হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবরিত চ্যানেল। নতুন একটা জিকে পার্টে অনেক অনেক স্বাগত। এর আগের 19টা পার্টে ভিডিও আমাদের দেওয়া হয়ে গেছে। এই জিকেগুলো ডাব্লিউবিপি কেপি এসএসসি ডাব্লিউএসও যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, পরে আমার দেওয়া উত্তর সাথে মিলিয়ে নাও এবং সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমরা কতগুলো স্কোর করতে পারছো, কারণ নিজে থেকে পারলে সেই স্কোরটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী প্রশ্ন রয়েছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, গান্ধীজি ভারতে কবে ফিরে আসেন? কোন ডেটে ফিরে আসেন? 7ই জানুয়ারি 1914, 9ই জানুয়ারি 1915, 10ই জানুয়ারি 1913 নাকি 6ই জানুয়ারি 1915? তো এটা অ্যান্সার হয়ে যাবে 9ই জানুয়ারি 1915 সালে তিনি কিন্তু ভারতে ফিরে আসেন। এই দিনটাতেই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। তার ফেরার দিনটাতেই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। এর ঠিক আগের বছর অর্থাৎ 1914 সালে ব্রিটিশরা তাকে কিন্তু কাইজার ই হিন্দ এই টাইটেলটা তাকে দিয়েছিল বা এই পুরস্কার তাকে কিন্তু সম্মানিত করেছিল। আশা করি বোঝা গেছে। চলো পরের প্রশ্ন কি বলছে এখানে। অমৃত বাজার পত্রিকা নিম্নের কে প্রতিষ্ঠা করেন? কেশব চন্দ্র সেন, উমেশ চন্দ্র বানার্জি, শিশির কুমার ঘোষ নাকি আনন্দ মোহন বসু? তো অ্যান্সার হয়ে যাবে শিশির কুমার ঘোষ। অপশান সি, শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকাটা প্রতিষ্ঠা করেছিলেন। কোন সালে করেছিলেন? 1868 সালে। এই সালটা মনে রাখতে হবে। তিনি কিন্তু আবার ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাংলাতে সবচেয়ে পুরনো পত্রিকার মধ্যে কিন্তু এটা একটা পুরনো পত্রিকা। এটা বন্ধ হয়ে যায় কবে? 1986-এ কিন্তু এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব আমরা। কী বলেছে? প্রথম কৈবর্ত বিদ্রোহ কার আমলে সংগঠিত হয়? প্রথম মহিপাল, রামপাল, দ্বিতীয় মহিপাল নাকি বিজয় সেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মহিপাল। দ্বিতীয় মহিপালের আমলে প্রথম কৈবর্ত বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব আমরা। খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1525, 1524, 1526 নাকি 1527? কী হবে উত্তর? অ্যান্সার ডি, 1527 সালে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয় বাবর ও রানা সংগ্রামের মধ্যে। কার মধ্যে? রানা সংগ্রাম। আর কে জয়লাভ করে এতে? বাবর জয়লাভ করেছিল। ঠিক আছে, বাবর জয়লাভ করে। চলো পরের প্রশ্ন, শ্রীনগরে শালিমার বাগ স্থাপত্য শৈলীটি কার আমলে গড়ে ওঠে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? তো অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে শালিমার বাগ স্থাপত্য শৈলীটি কিন্তু গড়ে উঠেছিল। চলো পরের প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1745, 1799, 1782 নাকি 1786? তো অ্যান্সার হয়ে যাবে 1782 সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। আচ্ছা, কার হস্তক্ষেপে হয়েছিল জেনে নাও। মাহাজি সিন্ধিয়া, মাহাজি সিন্ধিয়ার হস্তক্ষেপে হয়েছে। আর এই সন্ধির পরেই কী হয়েছিল? ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে। আচ্ছা, সুরাটের সন্ধি 1775 হয়েছিল জানো অনেকে। তো এরপরেই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল, যেটা শেষ হয় কি দিয়ে? সলবাইয়ের সন্ধি দিয়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, লাভা গঠিত ব্যাসল্ট শিলা আবহাওয়া বিকারের ফলে কোন মৃত্তিকা সৃষ্টি করেছে বা সৃষ্টি হয়েছে? তো ব্যাসল্ট শিলার আবহাওয়া বিকারের ফলে কোনটা সৃষ্টি হবে এখানে? তরাই, পলিমৃত্তিকা, খাদা না কৃষ্ণ? তো অ্যান্সার হবে এটা অপশান ডি, কৃষ্ণ মৃত্তিকা। লাভা গঠিত যে ব্যাসল্ট শিলা তার আবহাওয়া বিকারের ফলে তৈরি হয় কি? কৃষ্ণ মৃত্তিকাগুলো কিন্তু তৈরি হয়। চলো পরের প্রশ্ন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিম্নের কোথায় অবস্থিত? আনন্দ, গুজরাট, কলকাতা, পশ্চিমবঙ্গ, নতুন দিল্লি নাকি কার্নেল, হরিয়ানা? তো অ্যান্সার হবে আনন্দ, গুজরাটের আনন্দতে অবস্থিত ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা, ইন্ডিয়াতে কলকাতাতে কী অবস্থিত যে নাম? এটা বোটানিক্যাল, এটা তো জানো মোটামুটি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতাতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা কার্নেল যে নামটা দেখতে পাচ্ছ এই কার্নেল নামটাতে তো এইখানে কী অবস্থিত দেখো? ন্যাশনাল, এটাও কিন্তু দুধের সাথে সম্পর্কিত, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এটা কিন্তু কোথায় অবস্থিত? কার্নেল, হরিয়ানাতে। আর ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। ঠিক আছে, এগুলো জেনে রাখা দরকার আছে। চলো পরের প্রশ্ন, রূপালী বিপ্লব নিম্নের কোনটার সাথে সম্পর্কিত? মৎস্য উৎপাদন, সার উৎপাদন, ডিম উৎপাদন নাকি আলু উৎপাদন? তো রূপালী বিপ্লব মানে কিন্তু তোমার এগ প্রোডাকশান, ডিম উৎপাদনের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। আচ্ছা পরের প্রশ্ন দেখো কী বলেছে এখানে, हेमिस जातीय उद्यानটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? उत्तर प्रदेश, कर्णाटक, असम ना कि जम्मू काश्मीर। तो तुम्हारा छविटा देखे नाओ, छविटा देखते ही पाच्छ एखाने तो कोथाय अवस्थित बड़ोदेर एटा छवि देखे कि मने हच्छे तो अन्सार होबे किन्तु एटा जम्मू काश्मीर। जम्मू काश्मीर अवस्थित किन्तु एटा हेमिस जातीय उद्यान। ठीक है चलो परेर प्रश्न कि बोलछे एखाने तिब्बतेर आध्यात्मिक गुरु स्पिरिचुअल लिडार दालाई लामा के भारत कोन साले आश्रय दिएछिलो? 1962, 1957, 1960 ना कि 1959? तो अन्सार हो जाबे 1959। 1959 क्योंकि तिब्बतर आध्यात्मिक गुरु दलाई लामा के भारत आश्रय दिए। ठीक है चलो पर प्रश्न संविधान पंचवार्षिकी परिकल्पना धारणा कौन देश के नेওয়া হয়েছে? आयरलैंड, यूएस, पूर्वतन सोवियत राशिया, दक्षिण आफ्रिका। तो अन्सार हो जाए ये सोवियत राशिया के नेওয়া হয়েছে এই धारणाटा। एर संगे संगे आरेकटा नेওয়া হয়েছে कि मौलिक कर्तव्य धारणा, मौलिक कर्तव्य धारणा। ठीक है एटाও কিন্তু নেওয়া হয়েছে রাশিয়া থেকে। चलो परेर प्रश्न रसुन और पिंयाजे निम्नेर कोन सालफारयुक्त यौग उपस्थित? एलिसिन, सेलुलोज, इथानल ना कि फेनल? तो आंसर होबे एलिसिन। एलिसिन कारण थाके रसुन और पिंयाजेर मध्य, एर साथे किन्तु सालफार थाके, सालफार घटित यौग खूब आसे परीक्षा एटा। चलो परेर प्रश्न निम्नेर कोनटी शुष्क बरफ नामे परिचित? कठिन CO2, Na3, AlF6, CF2Cl2 ना कि Hg2Cl2? तो कठिन CO2 के बला हय शुष्क बरफ। अच्छा एटा किन्तु क्रायोलाइट অ্যালুমিনিয়ামের एक धरনের আকরিक, एटा किन्तु फ्रेयन। ठीक है और एटा किन्तु क्यालोमेल। ठीक है एटा किन्तु क्यालोमेल। चलो परेर प्रश्न निम्नेर कोन क्रीड़ा व्यक्तित्वेर आत्मजीवनी हलो एसी एगेंस्ट अड्स? हिमा दास, सानिया मिर्जा, दुती चांद ना कि मेरी कम? तो आंसर हो जाए सानिया मिर्जा, अपशन बी। सानिया मिर्जार अटोबायोग्राफी नाम हे एसी एगेंस्ट Odds। अच्छा एखाने मेरी कमटा खूब इम्पोर्टेंट, ये जेने नाओ आनब्रेकेबल। ठीक है तार अटोबायोग्राफी। चलो परेर प्रश्न कोष विभाजनेर कोन दशाय स्पिंडल फाइबर गठित है? प्रोफेज, मेटाफेज, एनाफेज, टेराफेज? तो प्रथमे छविटा देखे नाओ तारपर आमरा बोलছি। देखो क्रोमोजोम, सेंट्रिओल, स्पिंडल फाइबर, देखो एइगुलोके बले स्पिंडल फाइबर, देखतेই পাচ্ছ। तो एटा कोन दशाय गठित है? एटा हচ্ছে मेटाफेज दशाय किन्तु एटा गठित है। मेटाफेजे स्पिंडल फाइबर किन्तु गठित है क्रोमोजोमेर आशेपाशे। चलो परेर प्रश्न चालुक्य साम्राज्य बाताबीते राजत्व करत जेटा बर्तमाने भारतेर कोन राज्य? कोन राज्य बोलो तो? केरल, गुजरात, कर्णाटक ना तमिलनाडु? कि होबे एटा? एटा आंसर हो जाए कर्णाटक। कर्णाटक हच्छे बर्तमाने भारतेर सेई राज्य जेखाने चालुक्य साम्राज्य राजत्व करत बाताबी। चलो परेर प्रश्न निम्नेर कोनटी फाइलोकुइननेर काज? रातकाना प्रतिरोध करा, रिकेट प्रतिरोध करा, बंधत्व प्रतिरोध करा ना कि रक्ततंत्रेर साहाय्य? कोनटा काज? तो एटार आंसर होबे अपशन डि, रक्ततंत्रेर साहाय्य करे फाइलोकुइनन। अच्छा फाइलोकुइनन माने कोन विटामिन? विटामिन के। विटामिन के रासायनिक नाम कि? फाइलोकुइनन। ठीक है अच्छा रातकाना प्रतिरोध के करे? विटामिन ए, ताई ना, एटा रक्षा करे। अच्छा रिकेट रोग प्रतिरोध करे कोनटा? विटामिन डी। और विटामिन ई कोनटा करे? बंधत्व। ठीक है विटामिन ई करे बंधत्व प्रतिरोध करे। ठीक है चलो परेर प्रश्न नैशनल स्टक एक्सचेंज कत साले गठित हयेछिलो? 1990, 1994, 1993 ना कि 1992? तो आंसर कि होबे अपशन डी, 1992 साले नैशनल स्टक एक्सचेंज गठित हयेछिलो। एटार सूचक किन्तु निफ्टी। ठीक है एटार सूचक निफ्टी जार हेडकोयार्टार कोथाय आछे? मुम्बईते आछे। ठीक है अच्छा नैशनल स्टक एक्सचेंज बोलते किन्तु बम्बे स्टक एक्सचेंज नय, ओटा किन्तु 1875 साले स्थापित हयेछिलो। ओटा किन्तु एशियार ओल्डेस्ट। ठीक है एशियार किन्तु ओटा ओल्डेस्ट स्टक एक्सचेंज, एटा किन्तु नैशनल स्टक एक्सचेंज। अच्छा ये बीएसई बा बम्बे स्टक एक्सचेंजेर सूचक कि? सेंसेक्स। तोमरा खबरे देखेछो हयतो जे सेंसेक्स और निफ्टी आमादेर शेयर बाजारेर सूचक। तो निफ्टी किन्तु नैशनल स्टक एक्सचेंज और सेंसेक्स किन्तु बम्बे स्टक एक्सचेंज। ठीक है चलो आज लास्ट प्रश्न उद्भिदे प्रोटीन संश्लेषेर जन्य निम्नेर कोन मौल प्रयोजनीय? क्यालसियाम, सोडियम, क्लोरिन ना कि नाइट्रोजेन? तो आंसर हो जाए अपशन डी, नाइट्रोजेन। नाइट्रोजेन मौलटा किन्तु दरकार है उद्भिदेर मध्य प्रोटीन संश्लेषेर जन्य। तो यही छिलो आजकेर भिडियोटा। जदि भिडियोटा भालो लेगे थाके अवश्यई लाइक करे दिओ, कमेंट करो कत स्कोर करते पारछो, शेयर करे दिओ सबार साथे। देखा होच्छे परेर भिडियोते, बाय।